তারাও তো মায়ের সন্তান। যখন মাকে বলা হয়েছে মা তাদের জন্য তুমি কিছু বলছো না, তাদের স্বপ্নে করে তো আমার সন্তান, কারণ আমি বিলাসের কথা আমি ভাবতে পারি না। কিন্তু তাদের সর্বদিও তারা মানুষের মতো মানুষও, মায়ের নতুন নতুন এই চিন্তাধারা, মায়ের নতুন নতুন এই ভাবধারা, মায়া ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা, এই যে নারীদের গুণগুলো, এই গুণগুলো লজ্জা, মা বলছেন লজ্জা নারীদের সঙ্গে, যেমন আমাদের বিদেশিদের চিন্তা ভাবনা কর্মচিন্তা নিতে হবে, তেমনি আমাদের আদর্শ চিন্তা, এই দুয়ের সম্মিলনে মান পূর্ণাঙ্গ নারীর আদর্শ প্রতিমা ছিল। আমাদের জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী একটি সাংস্কৃতিকতম আবির্ভাবতিথি। এই আবির্ভাবতিথিতে আমরা মাকে স্মরণ মনন করি, মায়ের বন্দনা করি, মাকে চিন্তা করি। মাকে চিন্তা বন্দনা আমরা প্রতিদিনই করি, এটা দৈনন্দিনই কাজ। কিন্তু মায়ের বিশেষ যে আবির্ভাব তিথি, সেটা আরো বেশি করে মাকে আমরা বিশেষভাবে স্মরণ করি। যে যেদিক থেকে আমরা মায়ের যে দিকটা নিয়েই হোক, আমরা বিভিন্ন জন সন্ন্যাসিনীরা, আমাদের ভক্ত শিষ্য মায়েরা, তারা মায়ের কথা আলোচনা করলেন,